অভিজি মাইর খাইলেন নবীজির দাঁত ভাঙলো রাতের অন্ধকারে মক্কা থেকে মদিনায় নবীজি আমার কেরেন মৃত্যু দণ্ডের আসামি হয়ে মক্কা থেকে ফেরার পথে নবীজি আমার নিঃসারা হয়ে যখন যাচ্ছিলেন বারবার কাবার দিকে তাকায়া বলেছিলেন ও কাবা আমার মন চায় না তোমারে রেখে চলে যাই কিন্তু তুমি জানো না কাবা এখন আমরা যারা মুসলমান দাবি করতেছি 92% মানুষ মুসলমান কথা হলো এই যে অন্য কথা নাই আমরা 92% মানুষ মুসলমান আমরা দাবি করি আমরা মুসলমান কিন্তু আমরা চলার ক্ষেত্রে আল্লাহর আইন মানি না ব্যবসার ক্ষেত্রে আল্লাহর আইন মানি না আমরা জীবনে কেবলমাত্র নামাজ রোজা হজ জাকাত ভিতরে ইসলামকে আমরা রেখে দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে আমি আল্লাহর সঙ্গে যতই লোকসরি করো না কেন আমি আল্লাহর সঙ্গে ফাঁকি দেওয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কথা উৎপত্তি স্থানে কথা আসার আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কথা সব বুঝতে পারি কোন মন নিয়ে কোন বিবেক নিয়ে তুমি কথাগুলো বলো কেন চেষ্টা করতে মসজিদে এসেছো আমি সব জানি আমি ইচ্ছা করলে তোমার সব কিছু ফাঁস করে দিতে পারি কিন্তু আমি দেখি তোমার দৌড় কত দূর বেশি না ভালাবি পারো না বলেন ঠিক কিনা বেশি না ভালাবি পারো না আমরা ব্যক্তিগত পয়েন্টে চলে যাচ্ছি আল্লাহ পাক ডেকে বললেন নবীজি ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলা রহমানি ওয়াফদা ও নবীজি আপনি বলে দেন কিয়ামতের দিন আমার মেহমান তারাই হবে যারা হবে মুত্তাকিন এবার মুত্তাকির গুণ আল্লাহ বর্ণনা করতে গিয়ে আমি সূরা বাকারা থেকে তাফসীর করলাম কি বললাম আল্লাহ যিনি মেনুনা বিল গায়েব মুত্তাকির গুণের ভিতরে একটি গুণ হলো জীবনের সকল ক্ষেত্রে যাই হোক না কেন অদৃশ্যের মালিককে মানতে হবে আল্লাহকে দেখা যায় না এর জন্য যদি আমার জীবন দিতে হয় জীবন দিতে হবে এর জন্য যদি আমাকে বিপদে পড়তে হয় বিপদের সম্মুখীন হতে হবে এর জন্য যদি আমার জেল জরিমানা হয় তাও হবে এরপরেও আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কোন অংশীদারিত্ব স্থাপনকারী কখনো মুত্তাকি হতে পারে না সম্মানিত বন্ধুগণ এরপর আল্লাহ পাক বলেন হে মুনাস সালাম আমার বান্দার কাজ হলো সে নামাজ কায়েম করবে এখন নামাজ কায়েমের বিষয়টা যে স্পষ্টভাবে লক্ষ্য করলে যেটা আমরা বুঝি আমরা সাধারণত মনে করি যৌবনকালে ইবাদত বন্দেগির প্রয়োজন নাই আমরা মনে করি যৌবনকালে ইবাদত বন্দেগি না করে বরং বৃদ্ধ বয়সে ইবাদত বন্দেগি করলে এটাই মনে হয় সবচেয়ে উত্তম মাধ্যম শেষ বালতার সব বালতা কথা কর না কেন ওই যে অনেকদিন আগে হয়তো আপনাদের কাছে জুমার নামাজ পড়া দেশে বলেছিলাম ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি কেউ যদি পড়ে তার ভিতরে আর মৃত্যু জান্নাতের ভিতরে কেবলমাত্র পার্থক্য তথা বাধা হলো মৃত্যু মৃত্যুর পরে সে জান্নাতে যাবে কথাটা শুনে সুবহানাল্লাহ জোরে বলা যায় ঠিকই হাদিসটাও সহি কথা শুনে নাকি সুবহানাল্লাহ বলা যায় হাদিসটাও সহি হাদিস কিন্তু একটু ভিতরে প্যাঁচ রয়ে গেছে এই প্যাঁচটা কেউ বলতে চায় না প্যাঁচটা হলো ওই ততক্ষণ পর্যন্ত আপনি আয়াতুল কুরসি পড়ে জান্নাতে যেতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আয়াতুল কুরসি আল্লাহ যা বলেছে ওই অনুসারে আপনার জীবন না চলবে সারা চুরি করে আসছে এসে সকালবেলা দান করছেন কালেকশন করতেছে মসজিদে কত টাকা কত পয়সা অকারণে চলে যায় আল্লাহর ঘরে দান করলে কি আখেরাতে আল্লাহর জান্নাত পাওয়া যায় নাকি কোন ঠিক কিনা আমার বন্ধুগণ এখন চোর যদি 50 টাকা দেয় দেখবেন ছোট কোনো হুজুর যদি হয় দেখবেন জান্নাতের তিন তলায় না হলো অন্তত দোতলায় একটু দিবে এত দোয়া করে সর্বনাশ দোয়া করতে করতে এত মাসবি চোর রাতে চুরি করেছে মনে করেন বেশি টাকা 50 টাকায় জান্নাত পাওয়া যাচ্ছে এখানে জান্নাত বিক্রি হয় চোর একটু এগিয়ে যা চিন্তা করছে আমার মহল নাই গেলে সবাই আমাকে চোর মনে করে এখানে তো আমি আল্লাহর অলি আরো 50 টাকা দিয়ে যাই এখন আমার প্রশ্ন আপনাদের কাছে ওই যে জিনিসটা আপনি অনুমান করে দেখেন আপনি সেখানে দান করলেন 50 টাকা বিনিময়ে জান্নাতের একটু গন্ধ আপনি কানে নাকে শুনলেন কিন্তু আসলে কি টাকাটা বৈধ না অবৈধ এই বিশ্লেষণ কিন্তু আপনি করে দেখতে পারলেন না আল্লাহ পাক বলছেন বান্দারে 5 ওয়াক্ত নামাজ তোমার জন্য ফরজ করা হয়েছে
আমি একবার নয় দুইবার নয় কোরআনে 82 বার তোমাকে তাগিদ দিয়েছি নামাজ প্রতিষ্ঠিত করো। ব্যক্তি জীবনে তো প্রতিষ্ঠিত করতে পারি নাই, পারিবারিক জীবনেও পারি নাই, সামাজিক জীবনেও পারি নাই, রাষ্ট্রীয় জীবনে পার্লামেন্টের অধিবেশন থেকে ঘোষণা দিতে পারিনি নামাজ নামাজ নামাজ। নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো। এইখানে যে লোকগুলো আছে ওকে হাত দিয়ে বলেন তো দেখি আমরা কি 100% পাস অক্ত নামাজ নিজের জীবনে বাস্তবায়ন করতে পারছি, কথা বলেন না কেন? আমার বন্ধুগণ, পাস অক্ত নামাজ নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি নাই। অথচ কেউ যদি আপনাকে বলে কিন্তু ছেলে দিগায় আপনি মন খারাপ করবেন, কেউ যদি বলে শয়তান এই দিগায় আপনি মন খারাপ করবেন, কিন্তু একটা বার ভেবে দেখেছে দেখি মানবতার নবী বলেছেন মান তারাকা সালাত মতা আমিনান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক অক্ত নামাজ ছেড়ে দিল সে যেন মুসলমানের খাতা থেকে খারিজ হয়ে গেল। আবার ভাইরা, এই বেনামাজি মানুষগুলো মারা যাচ্ছে অটোমেটিক, আমরা তাদেরকে সাজায় গোজায় নিয়ে জান্নাতে দিচ্ছি, দোয়া করার জন্য মারামারি করতেছি। অথচ আল্লাহ পাক বলেছেন কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে মা সালাকাকুম ফি সাকার, কোন অপরাধে সাকারে এসেছো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লি, তারা বলবে দুনিয়ায় থাকতে আমরা নামাজি ছিলাম না, নামাজ পড়িনি। এ কথা স্বীকার করবো আল্লাহর কাছে, অথচ দুনিয়ায় আমরা বেনামাজিকে হাজার সাজায় গোজায় জান্নাতে দিচ্ছি, যদি নাও যায় অন্তত তিন দিনে কফিন ডেকে নিয়ে আসতেছি, যা আসেন আমরা আজকে তোবা করে ঢুকাই দেবই। সম্মানিত বন্ধুগণ, ইসলাম কারো করুণায় চলে না, ইসলাম কারো দয়া দাক্ষিণ্যতায় চলে না, ইসলাম তার নিজ গতিতে চলে। ইসলামের অনুশাসন মানা না মানা আপনার ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ বলছেন ফালহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা, আমি তোমাকে ভালো কেন দিয়েছি বান্দা, খারাপ কেন দিয়েছি? তুমি ভালো করে বুঝে দেখো, এটা তোমার রাস্তা, এটা তোমার বিপক্ষের রাস্তা, কোন রাস্তায় তুমি চলবা? তুমি ইচ্ছা করলে তোমার সঠিক পথে চলতে পারো, এই জ্ঞানটাও তোমারে দিয়ে দিয়েছি, আবার ইচ্ছা করলে জাহান্নামের রাস্তায় চলতে পারো, এ অনুভূতি সত্ত্বেও তোমাকে দিয়ে দিয়েছি। আমার কোন দোষ নাই, চিল্লা এবং আল্লাহর কোন দোষ আছে নাকি? আল্লাহ কিন্তু একেবারেই তিনি নির্দোষ। আমার বন্ধুগণ, আমি যে কথাগুলো বলছি কথাগুলো বুঝতে পারতেছ? আমার ভাইয়েরা, সুতরাং আমি সেদিকে যাচ্ছি না, নামাজ কায়েমের কথা বলতেছিলাম। কয়বার আল্লাহ বলছেন কোরআনে 82 বার নামাজের কথা বলার পরেও যদি বান্দা নামাজ কায়েম না করে আপনার কর্মশরীরকে 82 বার আপনি মাসে মানা করবেন নাকি? যে খবরদার তুই অন্যায় করছিস, তোরে মাফ করে দিলাম, তোরে মাফ করে দিলাম, তোরে মাফ করে দিলাম, এরকম তসবিহ বানাই দিলেন। আপনার বাড়ির সাধারণ কর্মচারী যারে আপনি মাফ করতে পারেন না, ওই আল্লাহ রাব্বুল আলামিন এক নয় দুই নয় 82 বার বলার পরেও বান্দা যখন নামাজ কায়েম করে না, তখন আমার আল্লাহর খাতায় বান্দার নামটা কেমনে আশা করা যায়? একটা জানা হাদিস বলি, মানবতার পরম বন্ধু বলেছেন নামাজ জামাতে দাঁড়িয়ে গেছে, বাড়িওয়ালা ঘরের ভিতরে দোকানওয়ালা তার ব্যবসার মধ্যে বসে আছে, নামাজ পড়তে গেল না, আবার বলছায় একজন সাহাবীকে নামাজের দায়িত্ব দিই, আর কয়েকজনকে সাথে করে নিয়া আমি মানবতার নবী, আমি আগুন লাগাইয়া পোড়া সারখার করে দিই ঘরগুলো দোকানগুলো, কেন এই দোকানের মায়ে ঘরের মায়ে তো এই জায়গায় নামাজে যায় নাই। আল্লাহ বলছেন আকিমুস সালাওয়াতু যাকাওয়াকাউ মাআর রাকিন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, আর রুকুকারীদের সঙ্গে তোমরা রুকু করো, এর মানে হলো জামাতের সঙ্গে নামাজ আদায় করো। এই নির্দেশনা যদি মানবতার নবীর উপর এসে থাকে, আল্লাহ পাক বলেছেন ওয়ারসালনা কালিনাসি রাসূলা, অনবিনে আমি আপনাকে রিসালাতের স্বীকৃতি দিয়ে নবী বলে পাঠিয়ে দিয়েছি, ওকাফা বিল্লাহি শাহীদা, আমি সাক্ষী হিসেবে যথেষ্ট। এর সঙ্গে আল্লাহ পাক বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন, অনবিনে আমি হলাম রব্বুল আলামিন আর আপনি হলেন রাহমাতাল লিল আলামিন। রহমতাল লিল আলামিন হয় যদি করে আগুন ধরায় দেওয়ার কথা বলে, রাহমাতাল লিল আলামিন যদি হওয়ার পরে দোকানে ব্যবসা করেন যদি আগুনের কথা বলে, তাহলে আমি আপনি কোন পর্যায়ে আছি ভেবে দেখেন। দোকানও বন্ধ করতে পারিনি আমাদের সময়, বাড়ির ঘরও বন্ধ করতে
করতে পারি নাই, বাড়ির ভিতরে পাঁচ ওয়াক্ত নামাজ পরিবারের সদস্যদের বাস্তবায়ন করতে পারি নাই, এটা আমার ব্যর্থতা। আমার ছোট ছেলে হোক, বড় ছেলে হোক, মেয়ে হোক, আর পুত্রবধূ হোক, আমার যেই হোক না কেন, আমি জিজ্ঞাসা করতে পারি নাই তোমাদের পাঁচ ওয়াক্ত নামাজ হয় নাকি, তোমরা আজকে নামাজ আদায় করেছো নাকি, কেন হলো না, তার জবাব দেওয়ার কথা আমরা একটাও বলতে পারি নাই। আমার বন্ধুগণ, অত্যাচারের বিবরণ দিতে গিয়ে যে কথাগুলো আমরা পেলাম, এক নাম্বার পেলাম অদৃশ্যের মালিককে মানতে হবে, দুই নাম্বার নামাজ কায়েম করতে হবে, দেখেছেন এরকম মুসলমানের নামাজ, তিন নাম্বার হলো মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দ্বারা সম্পদ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছি তা থেকে আমি আল্লাহর রাস্তায় তোমরা ব্যয় করো। যতটুকু কোরআন শরীফে ব্যয়ের কথা বলা হয়েছে তার অধিকাংশই হলো যাকাতের কথা বলা হয়েছে, যাকাত প্রদান করো। আমার বন্ধুগণ, এরপর আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আল্লাহ পাক বলেন নবীজি আমার ভাষায় মুত্তাকি হলো তারা, মাথায় একটা টুপি দিলে মুত্তাকি হওয়া যায় না, মুখে কয়েকটা দাড়ি রাখলে মুত্তাকি হওয়া যায় না, জুব্বাটা পরলেই মুত্তাকি হওয়া যায় না, হাজি সাহেব নাম লিখলেই মুত্তাকি হওয়া যায় না, মাওলানা সাহেব লিখলেই মুত্তাকি হওয়া যায়, জোরে বলেন যায় যায় না। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ বলে আমার ভাষায় মুত্তাকির তিনটা গুণ তোমরা শুনলে, এবার চতুর্থ নাম্বার গুণ শোনো, তাদের চতুর্থ নাম্বার গুণ হবে আমার নাজিল কিত কিতাবের প্রতি সে আন্তরিক বিশ্বাস নিয়ে তার জীবনে আমল করবে। এবার বলেন তো দেখি কোরআন কার কিতাব? কোরআন যদি আল্লাহর কিতাব হয় এ কোরআনে কোন প্রকারের কোন সন্দেহ সংশয় করা যাবে না, কিতাবুন উনজিলা ইলাইকুম ফালা ইয়াকুম ফি সদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন, আল্লাহ বলেন নবী যে এটি একটি কিতাব যা আমি আপনার প্রতি নাজিল করেছি এই ব্যাপারে যেন আপনার হৃদয়ের ভিতরে কোন সংকীর্ণতা না আসে। কে বলছেন? আরে উপকার হবে বলেন, বলছেন কে? আল্লাহ বলছেন অন্তরের ভিতরে যেন কোন রকমের দ্বিধা সংকোচ না হয়। একথা কেন বলেছিলেন বলুন তো দেখি, একথা বলার পিছনে কারণটা হলো আমাদের সমাজে বুকিয়ে দেখবেন ইসলাম সম্পর্কে জ্ঞান নাই, কোরআন সম্পর্কে জ্ঞান নাই, ওই লোকটা যদি কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করে ইসলাম আইনের কথা বলেন দেখবেন ওয়া যাতা বলে ফেলি, ইসলামের নামে উস্কানি দেওয়া বক্তব্য বন্ধ করেন, কথা কিন্তু বলে ফেলে দেয়। যদি জিজ্ঞাসা করা যায় আপনি পণ্ডিত কেমনে বুঝলেন যে উস্কানি হয়েছে কোরআনে, ওই বলবেন যে কথাই বলা যাচ্ছে এরকম হয়েছে। 18 বছর 20 বছর কোরআনের গবেষণা করে ইসলামে যারা গবেষণা করে পাণ্ডিত্য অর্জন করেছে তারা বুঝলো না, পরীক্ষা কি করে বুঝলো উনি যেতে হয়েছে। আপনি বলেন তো দেখি, হাতুড়ে ডাক্তার গ্রাম্য ডাক্তার যদি আমি কিডনি অপারেশন করবো রোগী বলবে বাবা এ কাটার যে না কাটাই ভালো, এমনি মেরে ফেলে দাও তাই ভালো, এটা কি সম্ভব বলেন? এটা সম্ভব না। মনে রাখবা মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দারে যে কোরআন তোমাকে দিয়েছি, বলবে যে কোরআনকে আন্তরিক বিশ্বাস করবে এবং ধীরে ধীরে জীবনে আমল করবে। এখন আমল কতটুকু করছি আমরা বলেন তো দেখি, আল্লাহ কোরআনে 1 নয় 2 নয় বিধান সম্পর্কিত 500টি আয়াত দিয়েছেন, বলেন কয়টা? 500টি আয়াত দিয়েছেন বিধান সম্পর্কিত, যার এক একটা বিধান সম্পর্কিত আয়াত আমল করা প্রতিটি মুসলমান নর নারীর জন্য ফরজ। আমার ভাইরা, এই জন্য মহান রব্বুল আলামিনের কথায় আমরা যদি কোরআনের পথে চলি তাহলে আমাদের বিপদ আসবে, এই বই আমরা কোরআনকে বাইপাস করে সহজ রাস্তা বের করছি, কথা বলেন না কেন, সহজ রাস্তা বের করেছি। আমরা কোন যদি আলেমের কাছে যাই, সে আলেম আমাকে সহজে জান্নাতের রাস্তা দেখায়, আমরা বলি এর মতো হুজুর আর হয় না। যদি কোন পীর সাহেবের কাছে যাই যদি জান্নাতের সহজ রাস্তা দেখায়, আমরা বলি এর মতো মুর্শিদ আর হয় না। যদি কেউ আমাদের বলে ভাই আসেন আসেন তিনজন মিলে সুন্দর করে দোয়া করে আল্লাহ জান্নাত দিবেন, দেখবেন এর মতো ভালো বন্ধু আর হয় না। কিন্তু কোরআনের পথে, কোরআনের মতো চলতে গেলে বাধা আসবে, যে কোরআনের কথা সন্দেহ না করার কারণে নবীজি মাই খাইলেন, নবীজির দাঁত ভাঙলো রাতের অন্ধকারে মক্কা থেকে মদিনায়, নবীজি আমার গেলেন মৃত্যুদণ্ডের আসামি হয়ে, মৃত্যুদণ্ডের আসামি হয়ে নবীজি তার উন্নয় থেকে কাফের
রাত্রে রাতারে তার নামে মৃত্যু দত্তের পারোয়ানা জারি করল। মক্কা থেকে ফেরার পথে নবীজি আমার নিঃসারা হয়ে যখন যাচ্ছিলেন, বারবার কাবার দিকে তাকায় বলেছিলেন, ও কাবা আমার মন চায় না তোমারে রেখে চলে যাই, কিন্তু তুমি জানো না কাবা, তোমার এই সমাজের নিষ্ঠুর সন্তানেরা আমাকে তোমাকে টাকার মতো সুযোগ দিল না, আবার বের করে দিল। ও মুসলমানেরা, যে নবীর আন্তরণ করতে যায়া, যে নবীর দিন প্রচার করতে যায়া, নবীজির দাঁত ভাঙলেন, তাই ফের জমিনে নবীজি মার খাইলেন, উপকার করলেন জাতির জন্যে। জিব্রাইল আমিন এসে বললেন, হুজুর একটু বলেন, আমি দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহর কাছে অনুমতি নিয়ে আসি, তায়েব নগরকে উল্টায় আমরা সাগর বানায় দিব। আল্লাহ পাক ডেকে বলে, ও ফেরেশতারা তোমরাও কাঁদো, আল্লাহর আরশে আজিম পর্যন্ত কাঁপতেছে, আমার রহমত আল্লাহর আলামিনের রক্ত ঝরতেছে। জিব্রাইল তুমি জিজ্ঞাসা করো আমার বন্ধুর মতামত কি, আমার নবীর কাছে জিজ্ঞাসা করার পরে জিব্রাইল আমিনের কথা শুনে আল্লাহ নবী বলেছেন, আল্লাহ এরা মানল না, এদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে নিশ্চয়ই তারা আল্লাহর দিন গ্রহণ করবে, আর আমি তাদের কাছে প্রচার করব, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি তাদের কাছে প্রচার করব। এদের মেরে ফেলে দিলে কাদের কাছে প্রচার করব? এখনো সমাজে যারা মানুষের উপকার করে, কল্যাণ করে, রাতের অন্ধকারে যারা মানুষের পাশে দাঁড়ায়, আমরা তাদেরকে জাতির মানুষ এতটাই বেঈমান, আমরা তাদের সঙ্গে অসৎ ব্যবহার করি, খারাপ আচরণ করি, বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, উপকার করেছিল চুল গাছ, চিত্রটা একটু ব্যতিক্রম হয়েছে, অন্য গাছের চামড়া আছে, ওর কোনো চামড়া নেই, বললে জাতির উপকার তুমি যদি করতে চাও তাহলে জাতির চামড়া তুলে ফেলে দিবে, তাও তোমার কথা বুঝবে না, বলেন ঠিক কিনা?